জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। মণিপুরের এই ভয়ঙ্কর দৃশ্য দেখে যখন আমাদের বিবেক আঁতকে উঠে, প্রতিবাদের ভাষা আমরা খুঁজে পাই না, তাই আমাদের মতন করে প্রতিবাদ করতে হয়। আবার আজকে খবরে বে দেখলাম আরও দুজন মহিলাকে গণধর্ষণ করে হত্যা করে দেওয়া হয়েছে। মণিপুরের এই লাগাতার গণহত্যা গণধর্ষণ সারা দেশ নয় সারা পৃথিবীতে আজকে আলোচিত বিষয়। ভারতবর্ষের পার্লামেন্টেও এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে চাইছি, প্রধানমন্ত্রীর কাছে জবাব চাইছি, বক্তব্য চাইছি। প্রধানমন্ত্রী পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে কোনো কথা না বলে, সংসদ যখন চলছে তখন পার্লামেন্টের বাইরে গিয়ে মাত্র 33 সেকেন্ড ধরে তার মণিপুর ঘটনা সম্পর্কে মতামত ব্যক্ত করেছেন। আড়াই মাস পার হয়ে গেল, ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদীজি চুপচাপ মুখ খুললেন আড়াই মাস পর 33 সেকেন্ডের জন্য। স্বাভাবিকভাবে আজকে ভারতবর্ষের মানুষের এই সরকারের কাছে প্রশ্ন, এই সরকারের প্রতি ক্ষোভ বিক্ষোভ দিনের পর দিন ঘনীভূত হচ্ছে।